এক দল আছে তারা বলে কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে নেকি হবে না জোরে কর নাউজুবিল্লাহ আমার নবী বলেন নেকি হবে আর ওরা কয় নেকি হবে না তাহলে নবীর কথার সাথে যে সংঘর্ষ করে সে টিকবে না নবী টিকবে নবী টিকবে হুজুর বলেন মান করা আ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা হরফ পড়ে হারফাম মিন কিতাবিল্লাহ আল্লাহর কোরআন থেকে একটা হরফ পড়ে ফালাহু হাসানাতুন তারে একটা নেকি দেয়া হয় ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা এই নেকিটা কেমন 10টা নেকি সমপরিমাণ তথা একটা হরফ পড়লে তাকে 10টা নেকি দেয়া হয় এবার একটা হরফের কি তরজমা হতে পারে যিনি বলবেন যে তরজমা না বুঝে পড়লে কোনো নেকি হবে না তাহলে তার কাছে জিজ্ঞেস করতে হবে বাইরে নবী যে বললেন একটা হরফে 10 নেকি তুমি এবার একটা হরফের তরজমা বলো আলিফের কি তরজমা লামের কি তরজমা মিমের কি তরজমা কোন একটা হরফের কোন তরজমা নাই বরঞ্চ কোরআন শরীফের সূরার শুরুতে যে হরফগুলো আছে জের জবর দেওয়া ছাড়া একে বলে হরফে মুকাত্তাআত কাটা কাটা হরফে পড়া লাগে আলিফ লাম মিম সূরা বাকারার শুরুতে একে আলামা আলিমা উলিমা এরকম জের জবর দিয়ে পড়া জায়েজ নাই ওকে পড়তে হবে আলিফ লাম মিম এরকম হরফ হরফ করে পড়তে হবে এ জায়গা তিনটে হরফের তরজমা সম্পর্কে সমস্ত মুফাসসিরিনে কিরাম রায় একমত আল্লাহু আলামু বিমুরাদিহি বিজালিকা এ আলিফ লাম মিম ইয়াসিন তাহা নুন আইন সিন কফ এমন করে অনেক সূরা শুরুতে আছে এই হরফগুলোর তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না অথচ নবী বলেন যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম পড়ে পড়তে কয়টা হরফ বলেন কয়টা হুজুর বলেন আমি আর তিন হরফ বলি না আমি একে নয় হরফ বলি কেন নয় হরফ বলি আলিফ লিখতে তিনটে অক্ষর লাগে আলিফ শব্দ আলিফ হরফটারে হেজে করে বানান করে আলিফ লিখতে আলিফ লাম পি আলিফ লাম পা আলিফ আলিফ জবর আ লাম জেল্লি ফা দুই পেশবুন এর নাম হলো আলিফুন এর মানে হলো আলিফ লাম লেখতে তিনটে হরফ লাগে লাম আলিফ জবর লা মিম দুই পেশমুন লামুন এরপর এতে হয় লাম মিম লেখতে তিনটে হরফ লাগে মিমিয়েজের মি মিম দুই পেশমুন মিমুন মানে মিম তাহলে আলিফ লাম মিম লিখতে কয়টা হরফ হলো নয়টা হরফ হুজুর বলে যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম পড়ে আল্লাহ তাআলা বাহ্যিক তিন হরফ না দইরা আন্ডারগ্রাউন্ডে আন্ডারলাইনে যে তিনটে তিনটে হরফে নয়টা হরফ আছে ওই নয় হরফে হিসাব করে আল্লাহ তার আমল নামায় 90টা নেকি লিখে দেয় আল্লাহু আকবার এবার যে বলে তরজমা না বুঝে পড়লি নাকি হবে না তাকে একটু শুনতে চাই বলো তুমি এই নয় হরফের কি তরজমা আছে একদল জটুপি মারিফাতের ভান্ডার গাজীর গান গায় এর গাজীর গান গা বুজুর্গ আছে নাকি লাগে জারি গান গাজীর গান গুণযাত্রা বিচার গান এর বড় বড় কবি সাহিত্যিকরা আছে বড় বড় মারে পাতালা কোনটা কয় হ্যাঁ এই তিন হরফের তরজমা আমরা জানি মৌলবীরা কোত্থেকে জানবে কোরআন শরীফে আছে 30,000 কালাম আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে 90,000 কালাম হুজুররা জানে 30 পারায় 30,000 কালাম আর 90,000 আর 60,000 আমরা জানি সেই জানা জানির তরজমা কয় আলিফে আল্লাহ লামে জিব্রাইল মিমে মুহাম্মদ তরজমা কয় আল্লাহ থেকে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মাদের কাছে আসছে কথা বললে বুঝতে বড় সহজ কেমন যেন মিলেও গেছে কথা তো মিথ্যে না আলিফ লিখতে আল্লাহ লিখতে আলিফ লাগে আল্লাহ আল্লাহ থেকে জিব্রাইল লিখতে শেষে লাম জিব্রাইলের মাধ্যমে মুহাম্মাদ লিখতে শুরুতে মিম
মুহাম্মাদের কাছে এই কুরআন আসছে আল্লাহর থেকে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মাদের কাছে যতই কথা যুক্তিপূর্ণ হোক কথা যদি সত্য হয় এই তরজমা করতে নিষেধ করা হয়েছে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়া আজকে পর্যন্ত যত মুফাসসির আছে সকলের বক্তব্য আল্লাহু আলামু বিমুরাদিহি বিজালিকা এই হরফগুলোর তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না তুমি যদি তোমার উক্তি আর যুক্তি মতে তরজমা করো তাহলে না জায়েজ হবে জায়েজ হবে না ইংরেজিতে এর কয় শর্ট হ্যান্ড কি কয় শর্ট হ্যান্ড সংক্ষেপ হাতের লেখা শর্ট হ্যান্ড আমাদের পরিভাষায় ব্যবহার আছে মুহাম্মদ লেখি কি দিয়ে মহাকারে মু বিসর্গ হাফেজ লেখি কি দিয়ে হয়াকারে হা বিসর্গ হাফেজ ডাক্তার লেখি কি দিয়ে ডয়াকারে ডা বিসর্গ ঠিক না এখন এই শর্ট হ্যান্ড যে লেখে শর্ট হ্যান্ডের তর্জমা আসলে সেই ভালো বোঝে আর ওই ব্যবহার করে যারা ওই শর্ট হ্যান্ড ব্যবহার করে তার একটা জগৎ আছে প্রত্যেক ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট আর শর্ট হ্যান্ডের আলাদা তর্জমা ডিসি ডিসি মানে কি ডিস্ট্রিক্ট কমিশনার ডিস্ট্রিক্ট কমিশনার আমার বাড়ির পায়খানার প্যানে লেখা সিলাব সিলাব যেটা সিরামি ওর গায়ে দেখি যে পিছনে ডিসি লেখা আর আমার পায়খানায় যে ডিসি লেখা এর মানে ঢাকা সিরামিক ঢাকা সিরামিক এখন যদি কেউ যাইয়া গল্প মারে আমি ডিসি বুঝে পায়খানা করি তাহলে ডিসি সাহেব শুনলি তারে জেলে দেবে কে দেবে কয় তোর এই তর্জমা করতে কইছে কিনা শর্ট হ্যান্ডের তর্জমা জাগিয়ে তর্জমা করিস হায়া করে হা বিসর্গ হাফেজ এই মাদ্রাসার হেফজখানার গেটে যদি লেখা থাকে হায়া করে হা বিসর্গ হারুন তার মানে হাফেজ হারুন মানে কি হাফেজ হায়া করে হা বিসর্গ হাফেজ এরপরে তো হাফেজ হারুন আছে আমাকে ভাগ্নি জামাই হাফেজ হারুন তাহলে এই জায়গা হা মানে হারুন আবার থানায় যদি কোন রুমের সামনে লেখা দেখি হ্যাঁ করে হা বিসর্গ হারুন তাহলে সে জায়গা কি বুঝবো হাবিলদার হারুন একই হ্যাঁ করে হা বিসর্গ দুই জায়গায় যে দুই তর্জমা যারা লেখে যারা ব্যবহার করে তার তর্জমা তারাই ভালো জানে আলিফ লাম মিম ইয়াসিন এ সব শর্ট হ্যান্ডের লেখক আল্লাহ সব শর্ট হ্যান্ডের ব্যবহারকারী আমার আল্লাহ আল্লাহ কয় তোমরা এর তর্জমা করতে যাইও না তোমরা তর্জমা করতে গেলে কি লেখবা ডাকারে ডা বিসরকার ডাক্তার লিখতে যাইয়া তুমি ডাক্তার পড়তে যাইয়া ডাকারে ডা বিসরকার ডাকাত পড়ে ফেলবা ডাকারে ডা বিসরকার ডাক্তার আমার ডাকারে ডা বিসরক যদি আমি কই ডাকাই হবে না এই ডাকারে ডা বিসরক ডাক্তারও আছে আর ডাকারে ডা বিসরক ডাকাই তো আছে সবাই ওই চিকিৎসা করে এক ডাক্তার ডাক্তারই করে এক ডাক্তার চিকিৎসা করে আর এক ডাক্তার শুধু পয়সা কামাই করে জন্য ডাকাতি করে আছে না নাই বাইতি গন্ধ হইছে কেন স্যার কয়ার সাথে সাথে সাইড দিবাসটা টেট দিয়ে দেশে যাও এক সেরে করি আসো পাদে গন্ধ হইছে কেন তার জন্য এক সেরে করতে পাঠাইছে লাস্টে সবাই করো নরমাল শেষে যদি অ্যান্টাসিড লিখে দিল এই অ্যান্টাসিডের ছাতা ওই লেপটিস বার এত টেস্ট লাগে কয়েছে কয়েছে টেস্টের সাথে তুমি শেয়ার খাও কয় জায়গা আছে চেকআপ কোম্পানির সাথে তুমি শেয়ার খাও এই গরিব মানুষগুলো রে সামান্য একটু বাইতে গন্ধ হইছে কেন এর চেকের জন্য 14 টাকা পাঠাইছো বড়ি দেছো 3 টাকার আর চেক করাইছো তুমি 5000 টাকা শেয়ার খাও ভাগ খাও সে টাকা থেকে তুমি ডাক্তার না তুমি এক নম্বর ডাকাত রক্ষক গুলার ডাটা চেনে না রুগীদের ডাক্তারি করে রুগীদের ডাক্তারি শেখে পাইকারি দরে ওষুধ লিখতে তালে দেয় 10 প্রকার লেখার পরে যদি কাজ হয় যেটাই কাজ হয়েছে সেই ডেটা টিক দিয়ে রাখে তাহলে আমার এইটা দিয়ে চিকিৎসা করতে হবে রুগীদের ডাক্তারি শেখে আগে তো পড়িয়ে আসো সরকার মেডিকেল
কলেজ সরকার মেডিকেল সায়েন্স কলেজ কত কিছু বানাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কি কসুর ডাক্তার হই আসো যেই দেশের সরকারের বড় বড় নেতারাও ওষুধ খেতে বাংলাদেশের ডাক্তারের কাছে খায় না তারা চলে যায় ইন্ডিয়া চলে যায় চেন্নাই চলে যায় মাদ্রাজ চলে যায় বোম্বে চলে যায় সিঙ্গাপুর চলে যায় লন্ডন তাহলে তোমাকে বিচারে বস্তা বস্তা টাকা কেন খরচ করি কি লেখাপড়া করো কি কসু করো কিছু আইনি দিতে পারো না আমি তো কই আমার বাংলাদেশের কওমি মাদ্রাসার হুজুররা বাংলাদেশের মধ্যে এক নম্বর পুরস্কার এনে দেয় কথা কোন ঠিক কি ঠিক না যা পড়ব তার এক নম্বর হব বর্তা জগতে সারা পৃথিবীতে তাও বাংলাদেশ এক নম্বর তবলিগের ভিতরে বাংলাদেশ এক নম্বর আলেমদের ভিতরে বাংলাদেশ এক নম্বর মাদ্রাসার ভিতরে বাংলাদেশ এক নম্বর হাফেজদের মধ্যে বাংলাদেশ এক নম্বর আর তোমরা যা করো তাতে এক নম্বর না দুই নম্বর অতি পারো না সবচাইতে সহজ কাজ কি বলেন দুর্নীতি করা দুর্নীতি তো বাংলাদেশ মোটে দুই নম্বর এর চাইতে সহজ কোন কাজ আছে দুর্নীতি করা কত সহজ তাতেও মোটে সেকেন্ড হয়েছে কেউ জায়গার তো ভাগ কিছু বার না ডাক্তারি বলবা সেরকম ডাক্তার তৈরি করে দাও সরকারের কোটি কোটি টাকা খাইয়া ঘাস কেটে চলে আসো খালি পরের বানানো ওষুধ গাছ নিজের একটু বানানো শেখো আমরাও জগতে গেলি কবে বানাতাম আল্লাহ বাসালি ও জায়গা গেলি তো এদিক কম পড়ে যাবে কষ্ট পাইলেন নাকি ওয়ালা আসার আল্লাহ পাক যদি কোনো কথা বলে এটা আল্লাহর কথা আমরা গ্রহণ করলেও আল্লাহর কিছু আসে যায় না না করলেও কিছু আসে যায় কথা কেন একটু সাক্ষী দেন আমরা যদি সারা দুনিয়ার 800 কোটি মানুষ মুসলমান হই আল্লাহর কি পদমর্যাদা বাড়ে আমরা 800 কোটি মানুষ যদি কাফের হইয়া আল্লাহর আল্লাহর একেবারে গালয়ে ভস্ম করে দেই তাতে কি আল্লাহর একটু কমে কেউ আল্লাহরে সমর্থন করলাম না আল্লাহ রাগ করে কি চেয়ারেতে নেমে মাটিতে বসে কেউ যখন ভোট দেয় না তা খালি খালি চেয়ারে বসবো কেন এরকম আমার কথা আমার আল্লাহর কথা মানুষে খাইলেও আল্লাহর লাভ নাই না খাইলেও আল্লাহর লস নাই তারপর আল্লাহ তাআলা কথা বলতে যাইয়া কসম দিয়ে কথা বলে কসমের দ্বারা কথার গুরুত্ব বাড়ে আল্লাহ কসম দিয়ে কথা বলে আল্লাহর কথা খাইলেও লাভ নাই না খাইলেও আল্লাহর লস নাই তারপর আল্লাহ কসম দিয়ে বলে কেন যাতে বান্দাকে কথার গুরুত্ব তার অন্তর ভিতরে ঢুকানো যায় আর বান্দা কথা বিশ্বাস করে বান্দা বান্দার মতো বান্দা তৈরি হয় আর আমি তাকে যে উদ্দেশ্যে বানাইছি আমার উদ্দেশ্য সফল হয় আমি বান্দারে বানাইছি জান্নাতের জন্য আমি বান্দারে বানাইছি জান্নাতের বাসিন্দা হবে এজন্য কথা বলেন ঠিক কি ঠিক না তুমি যাতে কথা গ্রহণ করে জান্নাতি হতে পারো এই জন্য আল্লাহ পাক কসম খেয়ে খেয়ে কথা বলেন কোরআন শরীফের ভিতরে বহুত কসম আছে ওয়াল আসর ওয়াদ দোহা ওয়াদ তিন ওয়াদ শাম এরকম করে সারা কোরআন শরীফ বলে কসম আছে আল্লাহ পাক রব্বুল আলমিন কসম খেয়ে খেয়ে কথা বলেন তো এই ছোট্ট সুরের ভিতরে 114 সুরের ভিতরে ছোট্ট একটা সুরা সুরাটার নাম সুরা আসর আল্লাহ পাক কসম খেয়ে বলতেছেন ওয়াল আসর আমি সময়ের কসম খেয়ে বলি আসর মানে সময় যে কোনো সময় এনি টাইম যে কোনো সময় সর্বস্ত সময়ের নাম হলো একেবারে এভরিডে সর্বক্ষণ 24 ঘন্টার নাম হলো সময় আরবিতে বলে আবার তফসিরে এরকম লেখে না আসর মানে আইনি আসর জাস্ট আসরের আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের একটা ওয়াক্তের টাইমের নাম কি আসর এই টাইমটা আল্লাহর কাছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ অন্য অন্য সব সময় নামাজ পড়ার জন্য একটা খাদে খাদে একটা টাইম আছে সুযোগ আছে যেমন ফজরের নামাজ সারা রাত ঘুমানোর পরে ঘুম পুড়িয়ে যায় ফজরের সময় এমনি ঘুম ভেঙে যায় উঠে যায় নামাজ পড়া যায় একটা মিল আছে